বাংলাদেশে গত আটই মার্চ প্রথম করোনা রুগী শনাক্তকরণ করা হলেও প্রথম মৃত্যুর খবর আসে আঠারোই মার্চকাম সেপ্টেম্বর দুই হাজার বিশ আজকে আরব আমিরাতের ছয়শো চুয়াত্তর জন নতুন করে করোনাতে এফেক্টেড রোগী শনাক্তকরণ করা হয়েছে ছশো চুয়ান্ন জন ভালো হয়ে বাড়ি করে ফিরে গিয়েছে আজকে দুইজন মারা গিয়েছে আশি হাজার নশো চল্লিশ জন মোট আক্রান্ত হয়েছিল তার মধ্যে অ্যাক্টিভ কেস হাজার নয় হাজার নশো ষাটজন আজকে দুইজন সহ মারা গিয়েছে আরব পামিরাতে পুরো স্টেট মিলে চারশো একজন সত্তর হাজার ছশো পঁয়ত্রিশ জন রিকভার নিয়ে বাড়িঘরে ফিরে গিয়েছে এরই মধ্যে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার বিশ গতকালকেই সাতশো সত্তর জন নতুন করে আক্রান্ত হয়েছিল পাঁচশো তিরিশ জন নিউ রিকভার্ট ফেয়েছিলো কালকে কেউ মারা যায় নাই আশি হাজার দুশো চৌষট্টি জন মোট আক্রান্ত হয়েছিল নয় হাজার আটশোশো ছিয়াশি জন অ্যাক্টিভ কেস ছিল গতকালকে সেজন মুঠ মারা গিয়েছে তিনশো নিরানব্বই জন মুঠ রিকভার ফেয়েছে উনসত্তর হাজার নশো একাশি জন গতকালকে পর্যন্ত আমরা যদি আরও আমিরাতে থেকে বাংলাদেশে ফিরে আসি দেখুন আজকেই বাংলাদেশ আজকেই পনেরো সেপ্টেম্বর দু হাজার বিশ চব্বিশ ঘন্টার মধ্যে আজকে বাংলাদেশে এক হাজার সাতশো চব্বিশ জন আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ একচল্লিশ হাজার ছাপ্পান্ন জন আজকে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেছে তেয়াল্লিশ জন মুঠ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে চার হাজার দুই জন সুস্থ হয়েছেন আজকে দুই হাজার চারশো উনচল্লিশ জন মুঠ সুস্থ হয়েছেন এই পর্যন্ত দুই লাখ পাঁচচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই জন মুঠ পরীক্ষা করা হয়েছে চোদ্দ হাজার পঞ্চাশ জন এর মধ্যে আজকে এক এক হাজার সাতশো চব্বিশ জন আক্রান্ত হয়েছেন মুঠ পরীক্ষা করা হয়েছে সতেরো লাখ ছাপ্পান্ন হাজার সাতশো ছচল্লিশ জন এর মধ্যে তিন লাখ একচল্লিশ হাজার ছাপ্পান্ন জন আক্রান্ত হয়েছেন আপনারা সরকারি বিধিনিষেধ মেনে চলবেন কেননা গতকালকেও এক হাজার বারো জন নতুন করে আক্রান্ত হয়েছিল ছাব্বিশ জন মারা গিয়েছিল ডে বাই ডে লাফিয়ে লাফিয়ে না বাড়লেও এখন মৃত্যুর সংখ্যা একটু কমলেও আপনারা সতর্ক থাকবেন কেননা সতর্কতাই দিতে পারে আপনাকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যিনি এই রোগটা দিয়েছেন উনি যেন এই রোগটা থেকে আমাদের ফানাবেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ট্রু ট্রু নিউজ টু টিপস